আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাচ্ছি ফাল্গুনের উৎসব পালন করতে। আমরা যাব রাজশাহী ইউনিভার্সিটিতে চারুকলা বিভাগে। সেখানে একটা জমজমাট আয়োজন হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। সুন্দর করে চলে আসছে, মানে অনেক মানুষের গ্যাঞ্জাম, অনেক মানুষ সেখানে ছিল। আর একটা প্রোগ্রাম হচ্ছিল, সেটা দেখতে ভালো লাগছিল। আমরা গেছিলাম বিকালবেলা, সেপাশে সবাই কি সুন্দর করে সাজুগুজু করেছে, সবাই হলুদ শাড়ি পরেছে বাসন্তী কালারের। এছাড়া অনেকে বিভিন্ন কালার ড্রেস পরেছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল। এই যে এটা আমাদের ভাইয়া মাথায় ফুল নিয়ে একটু ফটোশ্যুট করছে, আর এখানে স্টেজে নাচানাচি চলছিল। আগুনের উৎসবটা খুবই সুন্দর লাগছিল। চারুকলা বিভাগটা মানে সেখানে প্রতিবার খুব সুন্দর আয়োজন হয় এবং খুব সুন্দর করে সাজানো হয়। তো আমরা সেখানে সেজন্য গিয়ে বেশ দিয়ে তার আব্বুকে বলছে এটা খাবে সেটা খাবে। এটা আমার ভাইয়ার ভাইয়ের মেয়ে, বেশ দিয়ে বায়না যেন শেষই হয় না। সে খুব আনন্দ পাচ্ছিল, শাড়ি পরে এসেছে। আমি হাতে ফোন নিয়ে সাজুগুজু করে চলে আসছি। স্টেজে সবার নাচ দেখে বেশ নাচানাচি শুরু করে দিয়েছিল, পরে খুব লজ্জা পেয়েছে। আর এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিলো দেখতে, অনেক ফুল ফুটেছিল, খুবই সুন্দর লাগছিলো। এখানে সুন্দরী রমণীরা সব ছবি তুলছিল, তো আমি আর সেখানে ছবি তোলার স্কোপ পাইনি। নতুন একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম পানিপুরি খেতে। রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আমরা সেখানে একটা মেলা দেখতে পাই, নগর ভবনের ওখানে। তো আমরা সেই মেলা দেখার জন্য আমরা নেমেছিলাম। তো তারপর আম্মু এখানে দাঁড়িয়ে আছে। আমরা চিকেন ললিপপ কিনেছিলাম, এটা খুবই মজা ছিল খেতে। অনেকগুলো স্টল ছিল মেলাতে, সবগুলো স্টল সেভাবে ঘুরে দেখা সম্ভব হয়নি। মেলাটা ছিল উদ্যোক্তা মেলা, সেজন্য সব আপুরা তাদের প্রোডাক্ট নিয়ে নিয়ে স্টল দিয়েছিল। পরে আমরা নগর ভবন থেকে বের হয়ে সাইডে একটা দোকান থেকে আমরা বার্গার কিনে খাই। তারপর তার পাশে একটা পানিপুরি দোকান ছিল, তো সেখান থেকে আমরা পানিপুরি খেয়েছিলাম। কিন্তু এই পানিপুরিটা খুব একটা মজা ছিল না, তো সেজন্য আমরা সেখান থেকে আবার চলে গিয়েছিলাম সিএমবিতে। সিএমবির পানিপুরি অনেক মজা নামলিনের পাশে। তো সেখানে যাওয়ার পরে টিডির সাথে দেখা হয়ে গিয়েছিলো, তো বেশি তার সাথে কিছু ছবি তুললো। তারপরে এই যে আমরা চলে আসছি পানিপুরি খেতে, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপর আমরা ঠেলে ঠেলে সামনে কিছু পানিপুরি খেয়েছিলাম সবাই মিলে। তারপরে সেখান থেকে বের হয়ে সিএমবির মোড়ে বিখ্যাত সেই রানার মিষ্টি এবং ডালপুরি বাসার জন্য নিয়েছিলাম। থেকে আমরা চলে আসছিলাম আমাদের শপে। তো আমাদের শপটা হচ্ছে আম্মু শাড়ি নেবে, তো সেজন্য আম্মু শাড়ি দেখছিল। তো আম্মুর সামনে অনেকগুলো শাড়ি বের করে দিয়েছিল, তো আম্মু কনফিউজ ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে। তারপর আম্মু তিনটা শাড়ি পছন্দ করে নিয়েছিল। তারপরে এই তো সুন্দর একটা বিকাল কাটালাম সবাই মিলে একসাথে। তারপর আমরা এখন বাসায় যাচ্ছিলাম।